চলাকালীন সম্বর্ধনা। পালিঙ্কিরে বসেই 10 কিলোমিটার বুলাইলে ছাত্রছাত্রী। বিরাট শোভাযাত্রার 10 কিলোমিটার চালি চালি গলে শহ শহ ছাত্রছাত্রী অঙ্গনবাড়ী। ভিন্ন ঢঙ্গে শিক্ষকঙ্ক অবসরকালীন বিদায় সম্বর্ধনা এবে সমগ্র বালিয়াপাড় অঞ্চলের চর্চার বিষয় পাল্টিছে। 39 বর্ষর শিক্ষাদান পরে বিদায় গ্রহণ করিথিবা জনে প্রধান শিক্ষকঙ্ক শহ শহ ছাত্রছাত্রী গ্রামবাসী দেইছন্তি বিদায়। শোভাযাত্রায় বাজা রোষণী সহ রথরে বসাই বিদ্যালয় ঠার 10 কিলোমিটার দূর শিক্ষকঙ্ক ঘর পর্যন্ত চালি চালি ছাড়িবাকু যাইথিলে সমস্তে। শিক্ষকঙ্ক এই বিদায়কালীন সম্বর্ধনা সভা এক প্রকার লোকারণ্যরে পরিণত হয়েছিলা। বালিয়াপাড়া ব্লক গদাধরগিরি সরকারী উচ্চ বিদ্যালয় সোনারোইর অবসরকালীন প্রধান শিক্ষক নিরঞ্জন প্রধানক উদ্দেশ্যে আয়োজিত হয়েছিল এই বিদায়কালীন সম্বর্ধনা সভা। দীর্ঘ 39 বর্ষ ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করা পরে তাঁর চাকরি জীবন শেষ হয়েছে। সেইপাই এ মহান শিক্ষকঙ্কু বিদায় দেওয়াই স্কুলর ছাত্রছাত্রী পুরাতন ছাত্রছাত্রী সহকারী শিক্ষক শিক্ষয়িত্রী তথা গ্রামবাসীঙ্ক পক্ষরু ভব সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছিল। এই সভায় বালিয়াপাড়া ওষ্ঠা সংঘর সম্পাদক বিজয় কুমার পাত্র পৌরাহিত্য করে কার্যক্রমক বিদ্যালয় সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী কর্মচারী তথা ছাত্রছাত্রী মানে পরিচালনা করে।